14 জন যাত্রী নিয়ে আকাশে উড়ছিল একটি বিমান। মাঝ আকাশে যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে বিমানটি। তখন পাইলট জরুরি অবতরণের চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সফল হয়নি। বিধ্বস্ত হয়েছে বিমানটি। দর্শক, ফুটবলের দেশ ব্রাজিলে ঘটেছে এমন দুর্ঘটনা। জানা গেছে, গতকাল শনিবার ঝড় হওয়ার মধ্যে জনপ্রিয় পর্যটন কেন্দ্র ব্রাসেলসের অবতরণের চেষ্টার সময় বিধ্বস্ত হয় প্লেনটি। এতে 14 আরোহীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা। অ্যামাজনাস রাজ্যের নিরাপত্তা সচিব ভিনিজিয়াস আলমেদা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতের মধ্যে শহরের দিকে যাচ্ছিল ছোট প্লেনটি। এ সময় বৃষ্টির কারণে দৃশ্যমানতা কম ছিল এবং পাইলট অসাবধানতাবশত রানওয়ের মাঝপথেই অবতরণ শুরু করে দিয়েছিল। রাজ্য সরকার এক বিবৃতিতে বলছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যাত্রীরা সবাই ব্রাজিলিয়ান পুরুষ, তারা মাছ ধরতে ওই অঞ্চলে গিয়েছিল। গভর্নর উইলন্স লিমা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, আমাদের দলগুলো দুর্ঘটনার পর থেকেই প্রয়োজনীয় সহায়তা দিতে কাজ করছে। নিহতদের পরিবার এবং বন্ধুদের প্রতি আমরা সংহতি ও প্রার্থনা রইল। নিহতের পরিবার এবং বন্ধুদের প্রতি আমার সংহতি ও প্রার্থনা রইল। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ছোট সাদা প্লেনটি একটি ময়লার স্তূপের উপর হয়ে পড়ে রয়েছে। এর সামনের অংশ পাশের ঘন গাছপালার মধ্যে ভেঙে পড়েছে। প্লেনটি ছিল EMB-110 মডেলের। এটি ব্রাজিলিয়ান উড়োজাহাজ নির্মাতা এমব্রায়ানের তৈরি। প্লেনটি রাজ্যের রাজধানী মানাউস থেকে ব্রাসেলসের উদ্দেশ্যে যাত্রা করেছিল। কর্মকর্তারা জানিয়েছেন, একই সময়ে ব্রাসেলসের কাছাকাছি আসা অন্য দুটি প্লেনকে বাজে আবহাওয়ার কারণে মানাউসে ফিরে যেতে হয়েছিল। ব্রাজিলের বিমান বাহিনী এবং পুলিশ দুর্ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার, এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।